যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। আক্রান্তের নাম প্রীতি কুমার রায়। নিউ ব্যারাকপুরের মাসুমদায় অগ্রদূত সংঘের মাঠের পাশেই তার বাড়ি। গতকাল রাত 12টা নাগাদ সেখানে হামলা চালায় জনা 15 দুষ্কৃতী। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকতে না পারলেও বাইরের গেটের তালা ভাঙে, বাড়ির লোকের উদ্দেশ্যে কটুক্তি এবং বাইরে থেকে হুমকি চলতে থাকে। প্রীতি কুমার রায় দমদম উত্তর কেন্দ্রের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের পোলিং এজেন্ট হয়ে বুথে বসেছিলেন। সারাদিন ধরে সুস্থভাবে ভোট হয়েছে এবং শেষবেলাতে ওরা কিছু ফলস ভোট করতে চেয়েছিল, সেটা আমি করতে দিই। ফলত হয়তো বা সেই কারণে একটা তাদের ক্ষোভ জমা থাকলেও থাকতে পারে। তারপরে আমি বাড়ি চলে এসি। বাড়ি চলে আসার পরে এবং রাত্রির 12টার পরে, কোনো অসুবিধা হয়নি, রাত্রির 12টার পরে 15-20 জনের একটা দুষ্কৃতী দল তৃণমূলের নেতৃত্বে, সেটা আপনি বলতে পারেন কী করে বুঝলেন আপনি, তার কারণ হচ্ছে ওখানে একটা আমাদের অঞ্চলের পরিচিত একটা দুষ্কৃতী লালটু বিশ্বাস, সে তৃণমূল করে এবং তার নেতৃত্বেই এখানে আমার বাড়িতে, আমার বাড়ির গেটের সামনে গেটের তালা ভাঙে বা কাজ ভাঙচুর করে, আমার বাড়িতে পাথর ছোড়া হয় এবং অশ্লীল ভাষায় আমাকে 15 মিনিট ধরে আক্রমণ করে। আমার স্বভাবত কারণে আমার বাড়ির লোকজন, তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয় এবং আমার মা ভাই বোন, আমি ভাই বাচ্চাদের নিয়ে থাকি আর কি। এ নিয়ে তন্ময় ভট্টাচার্য কি বলেছেন আমরা শুনবো। রাতে আমাদের পার্টির নেতা, অধ্যাপক আন্দোলনের নেতা প্রীতি কুমার রায়, তার বাড়িতে হচ্ছে দুষ্কৃতীরা যায় এবং তার বাড়িতেও হামলা চালায়। নিয়মিত অঞ্চলে সেখানেও হচ্ছে কয়েকটি বাড়িতে এইরকম হামলা চালানো হয়েছে। ওরা ভয় পেয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারছে যে ওরা হেরে যাচ্ছে। খালি উত্তর দমদম হারছে না, গোটা পশ্চিমবাংলায় হারছে এখন। সেই কারণের জন্য ওরা মরিয়া হয়ে গেছে এবং আমার নিজের ধারণা একই সঙ্গে দিশেহারাও হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। আক্রান্তের নাম প্রীতি কুমার রায়। নিউ ব্যারাকপুর মাসুমদায় অগ্রদূত সংঘের মাঠের পাশেই তার বাড়ি এবং গতকাল রাত 12টা নাগাদ দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। প্রায় জনা 15 দুষ্কৃতী সেখানে ছিলেন বলে প্রীতি কুমার রায় তিনি জানাচ্ছেন। দুষ্কৃতীরা বাড়িতে তারা ঢুকতে না পারলেও তারা প্রীতি কুমার রায়ের বাইরের যে গেটের তালা সেটা ভাঙে, বাড়ির লোকেরা তার উদ্দেশ্যে কটুক্তি এবং বাইরে থেকে হুমকি চালাতে থাকে। প্রীতি কুমার রায় দমদম উত্তর কেন্দ্রের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের পোলিং এজেন্টে বুথ বসেছিলেন। এবং এই বিষয়ে আমরা উত্তর দমদমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলাম, তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। ভোট মিটতেই অশান্তি উত্তর চব্বিশ পরগনাতে। পানিহাটিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিএম এর তিনটি পার্টি অফিস। আগরপাড়া, বেলতলা, বহরমতলা এবং হাউজিং এ তিনটি পার্টি অফিসে গত রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম, অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনায় সেখানে ভোট মিটতেই অশান্তির খবর আসছে। পানিহাটিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিএম এর তিনটি পার্টি অফিস। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনন্ত, সর্বশেষ খবর কি পাচ্ছ? দেখো, এখানে খড়দার থানায় অভিযোগ জানিয়েছে সিপিএম এর পক্ষ থেকে এবং সিপিএম এর যে জোনাল কমিটি আছে তাদের তরফ থেকে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এই ঘটনায়। এবং আমরা নির্মল কৃষ্ণ কিন্তু এই ঘটনা তিনি অস্বীকার করেছেন যে পানিয়াটি তিনি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন এবং তৃণমূলের নেতা, তিনিও এই ঘটনা পুরো অস্বীকার করেছেন। তবে এই ঘটনায় কিন্তু ওই এলাকায় আতঙ্ক এখনো রয়েছে। তিনটে অফিস, পার্টি অফিস অর্থাৎ পানিহাটির হাউজিং স্টেট তার সেখানে সিপিএম এর পার্টি অফিস এবং পানিহাটির বেলতলা অর্থাৎ উসমপুর এলাকায় একটি পার্টি অফিস এবং পানিহাটি বহরমপুরতলা একটি পার্টি অফিস, সেটাও কিন্তু ভাঙচুর হয়েছে এই ঘটনায়। কিন্তু সিপিএম ওই এলাকায় যথেষ্ট, তারা বিকেলে মিটিং ডেকেছে, মিছিল ডেকেছেন, প্রতিবাদী মিছিল, এবং সেই মিছিলে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও তারা থাকবে বলে জানিয়েছে। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। পানিহাটিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিপিএম এর তিনটি পার্টি অফিস এবং আপনার দলের বিরুদ্ধে অভিযোগ, এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং এটা একটা চক্রান্ত। আমাদের কোন লোক ভোটের আগে বা ভোটের পরে
কখনোই কোনো রকম ভাবেই কোনো সিপিএম বা কংগ্রেস বা বিজেপি কারো পার্টিপিস্ত ভাঙা দূরের কথা আমাদের লোকরা সেদিকে ফিরেও তাকায়নি। এটা একটা শুধুমাত্র চক্রান্ত এবং এটা ওদের দলের লোক, এই যে কংগ্রেস সিপিএম এর যে ওই একটা জোট করেছে ওই দলেরই লোকরা নিজেরাই মস্কোর মাতাল সব ভর্তি আছে, ওরাই সব একটা তালা ভেঙে চারটে চেয়ার ফেলে দিয়েছে। কেন যাবে আমাদের মতো বড় দল চারটে চেয়ার ফেলে দিতে? এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং এটা এটা একটা অপপ্রচার, এটা চক্রান্তও বটে একটা। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নির্মল ঘোষ পানিহাটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি আমাদের সঙ্গে কথা বললেন। তিনি বললেন গোটা বিষয়টি চক্রান্ত এবং গোটা অভিযোগটি তিনি উড়িয়ে দিলেন। অনন্ত, তোমাকেও ধন্যবাদ।